সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় সিরিয়াল মিঠাইয়ের লেটেস্ট আপডেটে। মিঠাইকে ভালোবেসে সিঁদুর পরিয়ে দিল সিদ্ধার্থ, ফুলসজ্জার প্রস্তুতি চলছে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটিতে প্রত্যেক দিন নতুন নতুন চমক দিয়ে যাচ্ছে পরিচালক। টানা হেচড়ার মধ্য দিয়ে সম্পর্ক চলছে মিঠাই সিদ্ধার্থের, তাও আবার এই সম্পর্কের শেষ কোথায় সেটা কোনোভাবেই বোঝা যায় না। সেটাও আবার সিদ্ধার্থের কারণে, কারণ সিদ্ধার্থ মিঠাইকে মুখ ফুটিয়ে কিছুই বলে না। আবার সিদ্ধার্থ যে মিঠাইকে চলে যেতে দেবে সেটাও দেয় না। মিঠাইকে তার কাছে রাখতে চায় সে, কিন্তু কাছে রাখার জন্য যে একটা নির্দিষ্ট পরিচয়ের দরকার, তাও আবার সেটা সিদ্ধার্থ মিঠাইকে দিচ্ছে না। অন্যদিকে মিঠাইয়ের কেসটা নিয়ে সিদ্ধার্থ আছে অনেক টেনশনে। যে করেই হোক মিঠাইকে নির্দোষ প্রমাণ করতেই হবে। মাখনের খোঁজ পেয়ে গেছে তারা, এখন রুদ্রকে নিয়ে মাখনকে ধরতে যাবে। আর মাখনের কাছ থেকে সকল প্রমাণ পেয়ে মিঠাইকে ছাড়িয়ে আনবে, আর অপরাধী সোম তোরসাকে জেলে ঢোকাবে। কিন্তু মিঠাই তো এখানে থাকবে না। মিঠাই তো সবাইকে জানিয়ে দিয়েছে কেসটা সমাধান হলে সে জনাইতে ফিরে যাবে। অন্যদিকে বাড়ির সবাই দেখল কেসটা সমাধান হয়ে গেল, সবাই তো ভীষণ খুশি। আর তারা ভাবতে লাগলো যে মিঠাইকে তো এখানে রাখতে হবে, তার জন্য সিদ্ধার্থ মিঠাইয়ের পুনরায় বিয়ে হবে, হবে ফুলসজ্জা। কিন্তু সিদ্ধার্থ কি মিঠাইকে আসলেই বিয়ে করবে, নাকি বাড়ির সকলের মন রাখতে এমনটা? হ্যাঁ দর্শক, এবার সিদ্ধার্থ মিঠাইকে সত্যিকারের বিয়ে করবে, ফুলসজ্জা হবে, সংসার করবে। কারণ সিদ্ধার্থ বুঝেই গেছে মিঠাইকে তার জীবনে কতটা প্রয়োজন। তো প্রিয় দর্শক, মিঠাই সিদ্ধার্থের নতুন করে বিয়ে হলে কেমন হবে, তাদের রোমান্টিক ফুলসজ্জা দেখার জন্য কারা আগ্রহী, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।